শাকিব অপুর ডিভোর্স নিয়ে তোলপাড় চললেও এবার ফাঁস হলো গা শিউরে দেওয়ার মতো এক খবর। শাহনার আফ নামে একজন চলচ্চিত্র অভিনেতা শাকিব অপুর তালাকি শুনিয়ে ফাঁস করলেন গোপন খবর। সিনেমা জগতে পা রাখার সময় রাত্রি নামের এক মেয়ের সঙ্গে শাকিবের বন্ধুত্ব হয়। যখন শাকিবকে কেউ চিনতেন না, রাত্রি নাকি তার নিজের বাসায় আশ্রয়ও দিয়েছিলেন শাকিবকে। রাত্রির সঙ্গে আস্তে আস্তে শাকিবের বন্ধুত্ব, তারপর প্রেম, এরপর বিয়েও হয়। বিয়ের কিছুদিন পর গর্ভবতী হয়ে পড়েন রাত্রি, আর শাকিব তখন সিনেমা জগতে কাজ শুরু করেছেন মাত্র। রাত্রি গর্ভবতী শাকিবকে বিষয়টি জানানোর পর শাকিব নাকি রাত্রিকে অ্যাবর্শন করানোর জন্য অনুরোধ করল, কারণ তখন মাত্র শাকিবের কেরিয়ার শুরু হচ্ছিল, আর এখনই যদি শেষ হয়ে যায় তাহলে শাকিবের স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু মায়ের মন, রাত্রি তখন অ্যাবর্শন করেননি, ছেলে সন্তান জন্ম দিল সে। শাকিব এরই মধ্যে নতুন নায়ক হিসেবে চলচ্চিত্রে একটা জায়গা করে নিয়েছিল, আর সেই সময় আস্তে আস্তে নাকি রাত্রিকে ভুলে যায়। সেই বিয়ের কাগজ না থাকলেও এফডিসির অনেকেই এই বিষয়টা জানেন বলে জানা গেছে। আর সেই রাত্রির ছেলের নাম রাহুল খান, সে এখন বাংলা মোটরের এক দোকানে কাজ করে বলে ছবি প্রকাশ হয়েছে ফেসবুকে। মিডিয়ার অনেকেই বলেছে রাহুলের ডিএনএ পরীক্ষা করলেই বের হয়ে আসবে আসল সত্য। আর সেই রাত্রি আজও শাকিব খান এফডিসিতে গেলে পাগলের মতো ঘুরে বেড়ায় নাকি। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে? এই রাহুলই কি শাকিবের ছেলে? যদিও অপু বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন অপুকে তিনবার অ্যাবর্শন করিয়েছেন শাকিব, এবং জয় গর্বে আসার সময় শাকিব বলেছিল অ্যাবর্শন করতে, কিন্তু অপু বিশ্বাস আর অ্যাবর্শন করেননি।